উপস্থিত শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন থাকায় আজকে তোমাদের অনলাইন বা ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হতে বিলম্ব হয়েছে এই জন্যই প্রথমেই দুঃখিত এই যে পড়ন্ত বিকালে খেলাধুলা সব বাদ দিয়ে তোমাদের এই ক্লাসে তোমরা উপস্থিত থাকার জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আর করোনার কথা বলবো না ভাবছিলাম তবুও বলতে হয় তোমরাও বেশ সাবধান থাকো বাইশ তারিখ শ্যামপুর শ্যামপুরের দশম শ্রেণীর একজন ছাত্র করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তো তার সে অসুস্থ হয়ে পড়ার পরও সে সচেতন না হয়ে বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজি করে টোরে সে যখন শেষ পর্যায়ে চলে এসছে তখন মেডিকেলে ভর্তি করে মেডিকেলে যাওয়ার লাভ হয়নি কাজে তোমাদের আমি বলি যে তোমরা সাবধান থাকো এই যে দেখছি আর কি বের হলেই দেখা যায় যে ছেলেপেলে এখন কেমন যেন আগের মতো উশৃঙ্খল হয়ে যাচ্ছে হ্যাঁ এখন তোমাদের বলি হাত মত বা সব কিছু আল্লাহর হাতে তবুও আমাদের সাবধান আমাদের থাকতে হবে সচেতন আমাদের থাকতে হবে আমাদের ভয় ভয়ে ভীত হওয়া যাবে না কিন্তু সচেতন থাকতে হবে প্রতিকারের চাইতে প্রতিরোধই হচ্ছে উত্তম তুমি অসুস্থ হয়ে গেলে তারপর তুমি মানে বিভিন্ন রকম ট্রিটমেন্ট ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করলে তার চাইতে যদি আমরা প্রতিরোধ করি এমনভাবে চলি যেন করোনা আমা করোনায় আমরা আক্রান্ত না হতে পারি সেইভাবে আমরা চলবো তারপরও যদি তোমার ভাগ্যে করোনার লেখা থাকে তবে তুমি হয়তো করোনায় আক্রান্ত হবা বা যদি মৃত্যু থাকে মৃত্যু হবা তারপর শেষে মানে আর বেশি কথা না বলেই মানে তোমরা আমরা সবাই যারা করোনা থেকে এখনো মুক্ত আছি তারা সবাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যারা করোনায় আক্রান্ত আমাদের তোমাদের পরিচিত তোমাদের অত্যন্ত পরিচিত এবং আমাদের স্কুলের একজন স্টাফ সোহেল রানাকে হয়তো তোমরা চিনো সোহেল রানা এবং তার ওয়াইফ দুজনেই করোনায় আক্রান্ত করোনায় আক্রান্ত হয়ে এখন কিছুটা সুস্থ শিক্ষা মানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যোগাযোগ করে তাদের খোঁজ খবর নিয়েছে এবং তারাকে বারো দিন পর আবার টেস্ট করতে বলেছে তোমরা দোয়া করবো করো যে সে যেন সুস্থ হয়ে ওঠে হ্যাঁ আমাদের ওনারা অসুস্থ হয়েছেন এখন আমাদের দোয়া করা ছাড়াই আমাদের করণীয় আর কিছুই না নাই আর করোনা এমন একটা রোগ তাকে যে আমি আমরা দেখতে যাব শরীরের সাথে আমার তোমরা জানো যে সোহেলের সাথে আমার খুবই ভালো সম্পর্ক খুবই ক্রোজ সম্পর্ক অথচ আমি তাকে দেখতে যেতে পাচ্ছি না এই অসুস্থ অবস্থায় হ্যাঁ তো কাজে এটা এমন একটা অসুখ এমন একটা অসুখ তোমার জ্বর সর্দি কাশি বা এরকম বা অন্য কোনো প্রবলেম যে কোনো জটিল অসুখ হলেও আমরা দেখতে দেখতে যাই কিন্তু করোনা এমন একটা রোগ যেহেতু এটা ছোঁয়াচে রোগ সংক্রামণ ব্যাধি এই কারণে ওনারাও অসুস্থ অথচ আমরা দেখতে যেতে পারছি না ওই মাঝে মাঝে আজকেও একবার মোবাইল করে খোঁজ খবর নিলাম বলল যে আগে চাইতে ভালো তবে গলা ব্যথাটা এখনও আছে তো তোমরা দোয়া করো এবং আমি বলি যে আবারও বলি যে প্রতিকারের চাইতে প্রতিরোধ উত্তম হ্যাঁ যে এই জন্যই তোমরা সাবধান থাকো তোমরা এখনও আজকে তোমার স্যাম্পল টেস্ট হয়েছে দশ হাজার দশ হাজার সামথিং তাতে আজকে আক্রান্ত এক হাজার নয়শো তিয়াত্তর এটার মানে কিন্তু এই নয় যে সংক্রমণ কমে গেছে আমাদের দেশে এই যে কয়েকদিন আগে আমাদের দেশে সংক্রমণ ছিল বত্রিশশো মারা গেছে আজকে চৌত্রিশ কালকে ছিল ছেচল্লিশ এই অর্থাৎ এই মৃত্যুর সংখ্যা কিন্তু তিরিশের নিচে নামছে না আর আমাদের সংক্রমণ আজকে হয়তো কম স্যাম্পল টেস্ট করার কারণে স্যাম্পল টেস্ট করার কারণে হয়তো তোমার এসছে দুই হাজারের নিচে কিন্তু দুই হাজারের নিচে এখনও দুই হাজারের নিচে এখনও সংক্রমণ কমেনি কাজে করোনা চলে গেছে বা করোনার সংক্রমণ কমে গেছে এটা মনে করার কোনো কারণ নেই আর তোমাদের আর একটা বিষয় আর কি জানানোর আছে আর কি যে তোমাদের উপবৃত্তি আমি গত ক্লাসেও তোমাদের বলেছিলাম যে উপবৃত্তি মেয়েদের ফ মেয়েদের ফর্টি পারসেন্ট এবং ছেলেদের টোয়েন্টি পারসেন্ট সম্ভবত একটা লিস্ট করে মানে তোমার ইয়েতে অনলাইনে তোমাদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে বলা হয়েছে যে যে রোল হয়তো রোল হয়তো ওখানে দিয়ে দেওয়া হয়েছে সেটা আমি দেখি অবশ্য বিজ্ঞপ্তিটা তো প্রিন্সিপাল স্যার আমাকে আর কি বলতে বললেন হ্যাঁ যে পঁচিশ এবং ২৬ তারিখ যারাকে মানে করা হয়েছে তাদের আয়ের উপর ভিত্তি করে তবে তোমাদের একটা কথা বলি যে যারা চাকরিজীবী সরকারি চাকরিজীবী তারা কিন্তু এই উপবৃত্তির আওতায় আসবে না কারণ এই উপবৃত্তির প্রথম শর্ত হচ্ছে যে হ্যাঁ যে ইনকাম বাৎসরিক ইনকাম এক লাখের কম হতে হবে তো যারা চাকরি করে প্রত্যেকেরই ইনকাম এক লাখের উপরে এই জন্য যাই হোক তোমাদের যদি তোমরা বিজ্ঞপ্তিটা দেখবা অনলাইনে বিজ্ঞপ্তিটা দেখবা ফেসবুকে বিজ্ঞপ্তিটা দেখবা যে বিজ্ঞপ্তিতে কাদের কাদের ডাকা হয়েছে এবং তোমাদের ভাইভা হচ্ছে পঁচিশ এবং ছাব্বিশ যদি তোমাদের ইয়েও না হয় তোমরা স্কুলে যোগাযোগ করে খোঁজ নিবা খোঁজ নিবা যে তোমাদের কার কার নাম আছে কার কার নাম নাই সেটা খবর নিয়ে তোমরা অবশ্যই অবশ্যই পঁচিশ এবং ২৬ তারিখের মধ্যে তোমরা ওখানে যে সাক্ষাৎকার হবে সেই সাক্ষাৎকারে উপস্থিত থাকবা হ্যাঁ তোমাদের মানে এই খবরটা আর কি তোমাদের দিলাম আর আমার এই অনলাইন ক্লাসে কিছু আমার কিছু বা কী বলবো প্রিয় আমি আমাদের স্কুল থেকে যারা পাশ করে গেছে আমি যখন শিক্ষক হইনি তার আগেও যদি পাশ করে তবে কিন্তু আমরা তবুও আমরা তাদের আমরা ছাত্র বলি যেটা আমাদের ছাত্র কিন্তু আমি কিন্তু সরাসরি তার ছাত্র না কারণ আমি তাদের পাশ করার পরে স্কুলে এসেছি কিন্তু সেই ছাত্র যারা ছিল তারাও শিক্ষকের মতো সম্মান করে সেই অর্থে আমার আজকে ক্লাসে আমার ক্লাসে হয়তো উপস্থিত একজন থাকতে পারেন তিনি ইউনিভার্সিটির প্রফেসর রাজশাহী ইউনিভার্সিটির যেহেতু প্রফেসর এবং আমি যেহেতু এই ইউনিভার্সিটির ছাত্র সে আমার ছাত্র বা ছাত্রী হলেও তিনি যেহেতু এই ইউনিভার্সিটির শিক্ষক তাহলে আমি বলতে পারি যে তিনি আমার শিক্ষক তাহলে এই ক্লাসে হয়তো আমার কিছু শিক্ষকও উপস্থিত সেই অর্থে যে যেহেতু ইউনিভার্সিটির শিক্ষক আমি এই ইউনিভার্সিটির ছাত্র আমি অনার্সের এই ইউনিভার্সিটির ছাত্র অনার্স পাস করেছি রাসায় ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছি পিএইচডি ডিগ্রিও লাভ লাভ করেছি এই এই ইউনিভার্সিটি থেকে সুতরাং আমি এই ইউনিভার্সিটির যেহেতু ছাত্র জিনারা ইউনিভার্সিটির এখন শিক্ষক আমার ছাত্র হলো তারা কিন্তু আমার এখন শিক্ষক তো আমি তাদের সালাম জানাচ্ছি এবং তাদের এই উপস্থিত থাকার জন্য অভিনন্দন জানাচ্ছি এই বলে আমি আমার ক্লাসে চলে যাচ্ছি অনেক দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে তো আমি গতদিন বলেছিলাম যে বলের অঙ্ক মোটামুটি আমি শেষের পথে চলে এসেছি আর একটা বলের অঙ্ক আছে যে একটি পাত্রে একটি পাত্রে পাত্রে সাতটি লাল ও আটটি সবুজ বল আছে পাত্র হতে পাত্র হতে পুনঃস্থাপন পুনঃস্থাপন সহকারে অথবা এটা পুনঃস্থাপন সহকারে আসতে পারে আবার পুনঃস্থাপন না করেও আসতে পারে পুনঃস্থাপন পুনঃস্থাপন না করে না করে প্রতিবারে প্রতিবারে দুটি করে দুটি করে প্রতিবারে দুটি করে মোট চারটি বল উত্তোলন করা হলো উত্তোলন করা হলো এক নম্বর বলগুলো গুলো সরি বলগুলো লাল দুই নম্বর প্রথম বারের বল দুটি দুটি লাল এবং দ্বিতীয় বারের বল দুটি সবুজ তারপরে এরকম হতে পারে দ্বিতীয়বারের বল দ্বিতীয় বারের বল সবুজ সবুজ তারপরে চার নম্বর হতে পারে যে প্রথম বারের বল দুটি ধরো সবুজই দিলাম এই মানে অঙ্গটাতে বলা হয়েছে যে একটা পাত্রে সাতটি লাল ও আটটি সবুজ বল আছে একটা পাত্র আছে সেই পাত্রে সাতটি লাল বল আছে আর আটটি সবুজ বল আছে এখান থেকে বলা হচ্ছে যে এই পাত্র থেকে মানে এখানে বলা হয়েছে পুনঃস্থাপন সহকারে আমি পুনঃস্থাপনের কথাটাই ধরি যে পুনঃস্থাপন সহকারে পাত্র হতে পুনঃস্থাপন সহকারে তার মানে প্রথমে দুইটা বল টানলাম টানার পর ওই বল দুটো আমি দেখে নিলাম দেখে পাত্রের মধ্যে ঢুকিয়ে দ্বিতীয়বারে আবার টানলাম এটাকে বলা হচ্ছে পুনঃস্থাপন সহকারে প্রতিবারে দুটি করে মোট চারটি আসলে এখানে একটা কথা উজ্জ্বল আছে যে প্রতিবারে দুটি করে মোট চারটি মানে কি দুইবার টানা হয়েছে যদি বলতো প্রতিবারে দুটি করে মোট ছয়টি তাহলে কয়বার টানা হতো প্রতিবারে দুইটি করে মোট ছয়টি তাহলে কয়েকবার টানা হতো তিনবার টানা হতো আর যদি বলতো প্রতিবারে তিনটি করে মোট ছয়টি তার মানে তিনটা করে আর ছয়টা টানা হলো এখন পুনঃস্থাপন আমি পুনঃস্থাপন করে আগে দেখাই বা পুনঃস্থাপন না করে দেখাই যেটা সেটা কোনো ব্যাপার না এখন বলগুলো লাল এখানে বলা হয়েছে প্রথম অঙ্কটাই বলা হয়েছে বলগুলো লাল বলগুলো লাল মানে কি দাঁড়াচ্ছে আমি যেহেতু দুইটা করে বলটা এনেছি এবং পুনঃস্থাপন না করেছি তাইলে বলগুলো লাল মানে প্রথমবারের দুইটা লাল এবং দ্বিতীয়বারের দুইটা লাল তাই না ঘটনা তো তাই যে বলগুলো লাল মানে প্রথমবারের দুইটা লাল এবং দ্বিতীয়বারের দুইটা লাল দুই নম্বর অঙ্কে বলা হয়েছে প্রথমবারের দুটি লাল এবং দ্বিতীয়বারের দুটি সবুজ এখানে বলাই আছে প্রথমবারের দুইটা সব লাল এবং দ্বিতীয়বারের দুইটা সবুজ এখানে বলা হয়েছে দ্বিতীয়বারের বল দুটি সবুজ প্রথমবারের কি বলা নাই ওইখানে আমাকে চিন্তা করতে হবে যে প্রথমবারে কি হয়তো যা ওখানে যখন আসব তখন সেটাতে বলবো প্রথমে আসছি যে বলগুলো লাল তাহলে বলগুলো লাল এটা করার জন্য তাইলে আমার একটু দেখি আমি মুছে দেবো ওই জন্য যে আমার ষাটটি লাল আর আটটি সবুজ বল আছে তাহলে পাত্রে ষাটটি লাল এবং আটটি সবুজ বল আছে তা আমি লিখে রাখি এটা তাহলে হয়তো অঙ্ক করতে আমাদের সুবিধা হবে যে তাহলে এখানে পাত্রে পাত্রে লাল বল আছে সাতটি পাত্রে সবুজ বল আছে আটটি তাহলে পাত্রে মোট পাত্রে মোট বল আছে তাহলে সাত আটে পনেরোটি এখন আমাদের এক নম্বর অঙ্ক এক নম্বর অঙ্কে বলছে বলগুলো লাল মানে প্রথমবারের দুইটা লাল এবং দ্বিতীয়বারের দুইটা লাল তাহলে ধরি ধরি এ ধরি এ প্রথম বারের বল দুটি লাল বি দ্বিতীয়বারের দ্বিতীয়বারের বল দুটি বলগুলো যেহেতু লাল বলা ছিল তাহলে দ্বিতীয়বারের বল দুটিও লাল তাহলে আমাদের বের করতে বলছে যে বলগুলো লাল হওয়ার সম্ভাবনা অতএব বল গুলো লাল হবার সম্ভাবনা অতএব বলগুলো লাল হবার সম্ভাবনা প্রথমবারের দুইটা লাল এবং দ্বিতীয়বারের দুইটা লাল বলগুলো লাল মানে প্রথমবারের দুইটা লাল এবং দ্বিতীয়বারের দুইটা লাল তাহলে এখন তোমাদের আমি আগেও বলেছিলাম যে যেহেতু এ আর বি দুইটা ঘটনা কোন ঘটনাটা আগে ঘটেছে যে এ আগে ঘটেছে মানে প্রথমবারের দুইটা তারপরে বি ঘটেছে তাহলে আমাদের যেহেতু এ আগে ঘটেছে তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ তাহলে এবার প্রবাবিলিটি অফ এ মানে কি প্রথমবারের বল দুটি লাল প্রথমবারে যখন এই পাত্রে আমি হাত ঢোকাবো তখন এই বল দুটা লাল মানে এই সাতটা থেকে আমি প্রথমে বল নিয়েছি আমি এই সাতটা থেকে দুইটা নিয়েছি মানে সেভেন সি টু বাই মোট বল ছিল ফিফটিন সে টু গুনন গুনন এবার দেখো প্রথমবারের বল দুইটা নিয়েছি নেওয়ার পর পাত্রে আবার ঢুকিয়ে দিয়েছি দ্বিতীয়বার যখন যেহেতু ওই দুইটা লাল বল নেওয়ার পর দুইটা আবার পাত্রে ঢুকিয়ে দিয়েছি পাত্রে আবার লাল বল ওই সাতটায় আছে তাহলে সেভেন সি টু বাই মোট বল যেহেতু পনেরোটা ছিল দুইটা টেনে আবার রেখে দিয়েছি পাত্রে তাহলে আবার পনেরোটিই হলো ফিফটিন সি টু এখন এরপর ক্যালকুলেশন তাহলে এরপর ক্যালকুলেশান হচ্ছে ব্রাকেট সেভেন শিফট ভাগ টু ব্রাকেট ক্লোজ বাই ব্রাকেট শিফট ভাগ টু ব্রাকেট ক্লোজ তাহলে এটা গেল তারপর তার সাথে গুনুন সেভেন সরি ব্রাকেট সেভেন শিফট ভাগ টু ব্রাকেট ক্লোজ বাই ব্রাকেট শিফট ভাগ টু ব্রাকেট ক্লোজ সমান এটা একেবারে ক্যালকুলেশন করে উত্তর এসছে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এটার উত্তর এসছে ওয়ান বাই ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এবার দেখো প্রথমবারের বল দুটি লাল এবং দ্বিতীয়বারের বল দুটি লাল এ অঙ্কটা যখন করব। যে প্রথমবারের বল দুটি লাল এবং দ্বিতীয়বারের বল দুটি লাল জাস্ট এই জায়গায় লিখব দ্বিতীয়বারের প্রথমবারের বল দুইটি লাল এবং দ্বিতীয়বারের বল দুইটি সবুজ এইখানে তখন শুধুমাত্র আমরা লিখব দ্বিতীয়বারের বল দুটি ধরি এই দুই নম্বর করার জন্য আমরা লিখব যে দুই এখানে যে দুই ধরি দ্বিতীয়বারের বল দুটি সবুজ তাহলে দ্বিতীয়বারের বল দুটি সবুজ তাহলে অতএব প্রথম এই এই জায়গায় লিখবো অতএব প্রথমবারের বল দুটি লাল এবং দ্বিতীয়বারের বল দুটি সবুজ হবার সম্ভাবনা অতএব প্রথমবারের বল দুটি লাল এবং দ্বিতীয় বারের বল দুটি সবুজ হবার সম্ভাবনা সবুজ হবার সম্ভাবনা তখন এখানে এটা এই জায়গায় তখন কি হবে যে প্রথম দুইটা লাল নিয়েছি এটুকু ঠিক আছে দ্বিতীয়বারে নিব সবুজ তাহলে দ্বিতীয়বারে সবুজ নিলে দ্বিতীয়বারে নিব সবুজ এখানে এ এইট সি টু আর প্রথমবারে বল টেনে যেহেতু পাত্রা বা রেখে দেখেছি এখানেও ওই এইটই এইট হবে তাহলে এইট সমান এটার উত্তর আছে এটার উত্তর আসে ফোর বাই ফোর এটার উত্তর আসে ফোর বাই সেভেন্টি ফাইভ এখানে উত্তর আসে ফোর বাই সেভেন্টি ফাইভ এবার দ্বিতীয়বারের বল দুটি সবুজ এই অঙ্কটা আমরা কীভাবে করব সেটা দেখব তাইলে এখন দেখো আমি মানে মনে হয় দ্রুত করা হয়ে যাচ্ছে আমি যেটুকু করাইলাম তাতে দেখো কোনো প্রবলেম আছে কি না আবারও বলি আমি যে আমি প্রতিবারে দুটা করে বল টানছি প্রতিবারে দুইটা করে বল টানছি তাহলে প্রতিবারে দুইটাই করে যদি বল টানি আর যদি সবগুলাই লাল আসে বা সবগুলাই সবুজ আসে তাহলে সবগুলাই লাল মানে কি প্রথমবারের দুইটা লাল এবং দ্বিতীয়বারের দুইটা লাল তাহলে প্রথম তাহলে প্রথম অঙ্কটা করার সময় আমি ধরেছি ধরি এ প্রথমবারের বল দুটি লাল বি ধরেছি দ্বিতীয়বারের বল দুটি দ্বিতীয়বারের বল দুটি লাল ঠিক আছে দ্বিতীয়বারের বল দুটি লাল আর দুই নম্বর অঙ্কে ছিল প্রথমবারের বল দুটি লাল এবং দ্বিতীয়বারের বল দুটি সবুজ তাই এখানে ধরেছি প্রথমবারের বারের বল দুটি লাল এবং দ্বিতীয়বারের বল দুটি সবুজ এবার এ এবার দেখো যে আমি তিন নম্বর অঙ্ক দুই নম্বর পর্যন্ত আমার হয়ে গেল এবার তিন নম্বর অঙ্ক আমি দেখি ও এটা হয়ে গেল এখন আমি তিন নম্বর অঙ্ক দেখব একটু মুছে দিলাম আমি এবার দেখো যে দ্বিতীয়বারের বল দুটি লাল তাইলে আমি দ্বিতীয়বারের বল দুটি লাল তাহলে যেহেতু দ্বিতীয়বার তাহলে প্রথমবার আগে ঘটেছে তাহলে প্রথমবার কি ঘটেছে প্রথমবার কি ঘটেছে না জানলে তো যেহেতু পরে ঘটছে দ্বিতীয়বারের কাজটা পরে ঘটেছে তাহলে প্রথমবার না করে তার দ্বিতীয়বারে করতে পারবো না আমি আগে তোমাদের অনলাইনে যত সেট আছে ধরো লাইটিং তারপর ধরো বোর্ড ডাস্টার মার্কার ক্যালকুলেটার এগুলো আগে রেডি করব। তারপর তো ক্লাস নিব। নাকি আগে ক্লাস নিব তারপর এগুলো রেডি করব। তাহলে যখন বলা মানে কিছু কিছু ক্ষেত্র আছে যে এগুলো আগেই করতে হবে আর এই অঙ্কে আগে পরের ব্যাপার না এখানে বলা আছে যে প্রতিবারে দুটি করে বল টানা হলো আর এই অঙ্কে বলা হয়েছে দ্বিতীয়বারের মানে দ্বিতীয়বারের মানে তার আগে কিছু আছে দ্বিতীয়বারের মানে আগে কিছু হয়েছে আগে কি হয়েছে তাহলে না জানলে দ্বিতীয়বারের কথা বলা দ্বিতীয়বারের কথা বলা যাবে না আগে কেউ আগে কোনো একটা কাজ হয়েছে যেহেতু বলা হয়েছে দ্বিতীয়বারের যেহেতু বলা হয়েছে দ্বিতীয়বারের মানে তার আগে কেউ আছে কি ঠিক আছে তো আগেও থাকতে পারে পরেও থাকতে পারে দ্বিতীয়বার যখন বলবে তখন মিনিমাম আগে একটা আছে যেহেতু দ্বিতীয়বার বলছি হ্যাঁ যে মিনিমাম আগে একটা আছে তাহলে দ্বিতীয় আর আমাদের অঙ্কে বলা হয়েছে দুইবার টানা হয়েছে তাহলে যেহেতু দ্বিতীয়বারে বলা হয়েছে সবুজ তাহলে প্রথমবারে কি হয়েছে সেটা নিয়ে আমাদের এখন চিন্তা তাহলে প্রথমবার কি হতে পারে যে ধরি তিন নম্বর যে ধরি এ বারেরটা কী হতে পারে প্রথম বারের বল দুটি লাল বি হতে পারে কি প্রথম বারের বল দুটি সবুজ হতে পারে আর কি হতে পারে আর কিছু হতে পারে সি প্রথম বারের বল দুটির দুটির একটি লাল একটি লাল শোনো এখানে একটি লাল ও একটি সবুজ না বললে কি সমস্যা আছে এই অঙ্কে আমি যে একটি লাল লিখলাম তো একটি লাল ও একটি সবুজ ও একটি সবুজ এই এক একটি লাল ও একটি সবুজ একটি লাল ও একটি সবুজ এটা না বললেও চল একটি লাল ও একটি সবুজ না বললেও চললো একটি লাল মানে আর একটা সবুজ আছেই হ্যাঁ তো তাহলে আর দ্বিতীয়বারে কি ঘটবে দ্বিতীয়বারে ঘটবে দুটি সবুজ তাই ধরলাম যে ডি হলো দ্বিতীয় দ্বিতীয়বারের বল দুটি দ্বিতীয়বারের বল দুটি সবুজ হ্যাঁ তাহলে আমাদের হচ্ছে কি প্রথমবারে দুইটা লাল নেওয়ার পর দ্বিতীয়বারে সবুজ নিচ্ছি অথবা প্রথমবারে দুইটা সবুজ নেওয়ার পর দ্বিতীয়বারে সবুজ নিচ্ছি অথবা প্রথমবারে একটা লাল একটা সবুজ নেওয়ার পর দ্বিতীয়বারে সবুজ নিচ্ছি কি ঠিক আছে আবার বলছি শোনো যে কাজটা হচ্ছে কি প্রথমবারে দুইটা লাল নেওয়ার পর দ্বিতীয়বারে সবুজ নিচ্ছি অথবা প্রথমবারে দুইটা সবুজ নেওয়ার পর দ্বিতীয়বারে সবুজ নিচ্ছি অথবা প্রথমবারে একটা লাল একটা সবুজ নেওয়ার পর দ্বিতীয়বারে সবুজ নিচ্ছি এখন দ্বিতীয়বারে যদি আমার দ্বিতীয়বারে যা বলবে সেটা নিয়ে আমি ভাবব তাহলে অতএব অতএব দ্বিতীয় বারের বল দুটি সবুজ হবার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ডি মানে প্রথমবারে প্রথমবারে লাল এবং দ্বিতীয়বারে সবুজ অথবা প্রথমবারে সবুজ এবং দ্বিতীয়বারে সবুজ অথবা প্রথমবারে একটা লাল প্রথমবারে একটা লাল একটা সবুজ এবং দ্বিতীয়বারে সবুজ দ্বিতীয়বারে সবুজ এটা মনে এটা তো মনে আছে যে প্রথমবারের বল দুটি লাল বা সবুজ যেটা সবুজ বলা আছে তাহলে এখন এই অঙ্কটা দাঁড়ালো এই আবার বলি যে আবার বলি যে আমি যেহেতু দুইটা বল নিয়েছি দুইবারে দুইটা দুইটা করে চারটা বল নিয়েছি তাহলে এখানে বলা হয়েছে দ্বিতীয়বারে আমি সবুজ নিব কিন দ্বিতীয়বার আমি সবুজ নিব প্রথমবার কি আমি জানি না তাহলে প্রথমবার কি হতে পারে প্রথমবার দুইটাই লাল হতে পারে দুইটাই সাদা সরি দুইটাই সবুজ হতে পারে একটা লাল একটা সবুজও হতে পারে তাই প্রথমবারের বলটা লাল হতে পারে বল দুইটা লাল হতে পারে বল দুইটা সবুজ হতে পারে একটা লাল একটা সবুজ হতে পারে আর দ্বিতীয়বারেরটা সবুজ হবে অঙ্কে শর্তে দেওয়াই আছে তাইলে এটা সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ডি প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন ডি প্লাস প্রোবাবলিটি অফ সি ইন্টারসেকশান ডি তাহলে এখানে আগে ঘটেছে এ প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রোবাবিলিটি অফ ডি গিভেন এ প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রোবাবিলিটি অফ ডি গিভেন বি প্লাস প্রবাবিলিটি অফ সি ইন্টু প্রোবাবিলিটি অফ ডি গিভেন সি তাহলে প্রবাবিলিটি অফ এ কী প্রবাবিলিটি অফ এটা কি প্রথমবারের দুইটা লাল তাহলে প্রথমে সাতটা লাল বলছিল সেভেন সি টু বাই পনেরোটা বলছিল ফিফটিন সি টু গুণন পুনঃস্থাপন করেছি দ্বিতীয়বারে নিব আমি সবুজ তাহলে আটটা আছে এইট সি টু বাই ফিফটিন সি টু প্লাস প্রথমবারে প্রথমবারে সবুজ এইট সি টু বাই ফিফটিন সি টু দ্বিতীয়বারেও সবুজ নিব তাহলে যেহেতু পুনঃস্থাপন করেছি আটটা ছিল আটটা ছিল দুইটা নিয়েছিলাম আবার দুইটা দিয়ে দিয়েছি তাইলে এখানে আটটায় থাকল এইট সি টু বাই ফিফটিন সি টু প্লাস প্রথমবারে একটা লাল একটা সবুজ প্রথমবারে একটা লাল একটা সবুজ দ্বিতীয়বারে মোট বল ছিল পনেরোটা ফিফটিন সি টু গুণন দ্বিতীয়বারে দ্বিতীয়বারে দেইব তাহলে যেহেতু আমি পুনঃস্থাপন করে দিয়েছি বল আমার কমেনি আটটা এইট সি টু বাই মোট বল হচ্ছে ফিফটিন সি টু এরপর ক্যালকুলেশান করবো এই ক্যালকুলেশান আমি আর করে দেবো না দেখ আবারও বলি এই মান মান বলছি প্রবাবিলিটি অফ এ মানে কি বল দুটি লাল। তার মানে এখান থেকে লাল বল টানছি তাই লাল বল ছিল লাল বল ছিল ষাটটা সাতটা থেকে দুইটা নিয়েছি আর মোট বল ছিল পনেরোটা এবার আর মানে প্রথমবারে লাল নেওয়ার পর দ্বিতীয়বারেও লাল নিচ্ছি সরি সবুজ নিচ্ছি প্রথমবারে লাল নেওয়ার পর দ্বিতীয়বারে তাহলে প্রথমবারে লাল নেয় তাতে তো সবুজ কম বেশি হয়নি তাহলে এইট সি টু আর মোট বল যেহেতু দুইটা নিয়েছি আবার পাত্রে রেখে দিয়েছি এই পনেরোটাই আছে প্লাস প্রবাবিলিটি অব বি মানে কি প্রথমবারের বল দুটি সবুজ মানে আটটা থেকে দুইটা মোট বল ছিল পনেরোটা গুণন দ্বিতীয়বারে সবুজই নেবে তাহলে যেহেতু দুইটা সবুজ নে আবার পাত্রে ঢুকিয়ে দিয়েছি তাহলে আটটা সবুজ ছিল দুইটা নিয়েছিলাম নিয়ে আবার ঢুককে দিয়েছি তাহলে আটটাই হয়ে গেছে এটাই তারপর বলছে প্রথমবারে একটা লাল একটা সবুজ নিব নিচে পনেরোটা আর এখানে বলছে প্রথমবারে এই এজেগেই বলছে প্রথমবারে একটা লাল একটা সবুজ নিব কিন্তু দ্বিতীয়বারে সবুজ নিব সমস্যা নাই কারণ প্রথমবারে একটা লাল একটা সবুজ নেওয়ার পর যেহেতু আমি এটা ঢুকিয়ে দিয়েছি তাহলে সবুজ বলের সংখ্যা আগে আটটা ছিল আটটাই আছে তারপর ক্যালকুলেশন করলেই হয়ে যাবে একটু দেখো এখন উঠে না একটু একটু ওয়েট করি সরি তোমাদের আমার এই ক্লাসে আমার কিছু সহকর্মীও আছে সেই সহকর্মীকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ক্লাসটা শোনার জন্য বা উপভোগ করার জন্য ভালো লাগার জন্যই উনি ক্লাসটা দেখছেন না কি জানি না আর কি তো যাই হোক যেটাই হোক ভালো লাগার জন্যই হোক এখন আমার ক্লাসে যদি কোনো মানে আমাদের আমি বললাম যে আমার ছাত্র বর্তমানে শিক্ষক ইউনিভার্সিটির শিক্ষক তিনারা আমার ক্লাস দেখছেন যদি আমার ক্লাসে কোনো মানে সমস্যা মনে হয় তাহলে একটু যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমি বিব্রত হব না আমি উপকৃতই হব এবং আমি খুশি হব যে আপনার এই জায়গায় সমস্যা আছে একটু যারা এ করছেন আমাকে একটু যদি বলেন আর কি হ্যাঁ যে আপনার এই জায়গায় ত্রুটি হচ্ছে বা তাহলে আমি উপকৃত হব এবং আমার ডিপার্টমেন্টের কোনো টিচার যদি আমার ক্লাস দেখেন তাহলে ওনারা যদি আমার এই অঙ্ক কোথাও যদি ত্রুটি থাকে তাহলে একটু যদি আমাকে বলেন তাহলে আমি উপকৃত হব আগে অনেক শিক্ষক অনেক সিনিয়র শিক্ষক আমাকে মানে বিভিন্ন অঙ্কে কিছু ভুল টুল করতাম তখন বিভিন্ন শিক্ষক আমাকে পার্সোনালি ডেকে আর কি বলতেন যে তুমি এই জায়গায় ভুল করছো এখান থেকে আমি বেশ উপকৃত হয়েছি কারণ আপনারা আপনারা যারা সেই পর্যায়ের আছেন তারা কেউ যদি আমার ক্লাস দেখেন এবং এখানে যদি কোনো ত্রুটি দেখেন অবশ্যই অবশ্যই আমাকে বলবেন আমি এতে এটাকে এর সাথেই গ্রহণ করবো আমি হ্যাঁ যে আমি যে আমার ভুল এই ভেবেই আমি গ্রহণ করবো যে না আমি ই ভুল করি না বা এরকম সেটা না আমি সেটাকে সা মানে সাদরে এটাকে অভিনন্দন জানাবো যদি কেউ আমার ত্রুটি ধরিয়ে দেন তাহলে আমি উপকৃত হব তো ঠিক আছে তাহলে আশা করি আমার শিক্ষার্থীদের উঠানো হয়ে গেছে এখন আমি পরবর্তী এতে যাব চার নম্বরে ছিল চার নম্বর ছিল প্রথমবারের বল দুটি সবুজ এখন এখানে একটা লক্ষণীয় একটা বিষয় আছে যে আমি দুটি করে মোট চারটি বল টানছি আমি যদি প্রথমবারের বলি যে প্রথমবারের বল দুটি সবুজ তাহলে আমি দুইবার বল টানছি বটে কিন্তু আমি প্রথমবারেই যদি জেনে যাই আমার প্রশ্ন যদি প্রথমবার থাকে তাহলে আমার দ্বিতীয়বার চিন্তা না করলেও চলে আমি প্রথমবার দুইটা বল নিয়েছি প্রশ্ন হলো প্রথমবারে কে আসবে সেটাই এখন উদাহরণ দিয়ে আমি বলতে পারি যে আমি একজন ছাত্রকে বললাম আমি একজন ছাত্র বা কাউকে একজনকে বললাম যে তুমি রাজীব নামে একটা ছেলে ইউনিভার্সিটি থেকে আসবে আমার কাছে আসবে ইউনিভার্সিটি থেকে আমার কাছে আসবে হ্যাঁ তো ও আমার বাসা চিনে না তুমি চিনিয়ে নিয়ে আসো তো তুমি তালাইমারি পর্যন্ত ম্যাক্সিমাম তালাইমারি পর্যন্ত যাবা আর তালাইমারি পর্যন্ত যদি না আসার তোমার যাওয়ার দরকার নাই ঘুরে চলে আসতে হবে আমি প্রশ্নটাটা করলাম এই দে পাঠিয়ে দিলাম হ্যাঁ যে ও ইউনিভার্সিটি থেকে বের হবে আর তুমি ম্যাক্সিমাম তালাইমারি পর্যন্ত যাবা ওকে চিনিয়ে নেওয়ার জন্য তালাইমারি পর্যন্ত যদি না যাও তাহলে আর যাওয়ার দরকার নেই এরকম হয়তো বলে দিলাম যদি এরকম যদি ব্যাপারটা যদি এরকম হয় তাহলে এখন দেখা গেল যে আমি বললাম তালাইমারি পর্যন্ত এখন ওই ছেলে করলো কি আমার বা বাসা থেকে বের বেরহা গেটের কাছে ওকে পেয়ে গেল তখন সার তো বলেছে তালাইমারি পর্যন্ত যেতে তখন ওকে নিয়ে আবার তালাইমারি গেল ওইখান থেকে আবার ওকে ধরে নিয়ে আসলো তাই কি করবে বলো এটা কি কেউ করবে পাগল হলেই শুধু করবে যে ওকে আবে যেহেতু সার বলেছে তালাইমারি পর্যন্ত যাবা তো এখন এই অঙ্কটাও সেরকম ব্যাপার যে প্রথমবারে আমাকে বল দুইবার টানতে বলা হয়েছে কিন্তু প্রথমবারে যদি সবুজ বা লাল এরকম বলে দেয় তাহলে দ্বিতীয়বারে তার চিন্তা না করলেও চলে আমার তালাইমারি পর্যন্ত বলেছি কিন্তু আমি মুন্নাফের মনে পেয়ে গেছি আমি তো আর তালাইমারি পর্যন্ত যাব না আর তুমি যদি যেতে চাও যা বা ওকে নিয়ে যাব আবার ঘুরে আসবে সময় বেশি লাগবে এই অঙ্কেও তাই হবে আমি জিনিসটা দেখাই যে যদি তুমি করো যে না প্রথমবারে লাল বলেছি আমি দ্বিতীয়বারে তাহলে দ্বিতীয়বারে কী হবে হয় লাল দুটাই লাল অথবা দুইটাই সাদা অথবা একটা লাল একটা সাদা এইভাবে অঙ্ক করলেও হবে কিন্তু এই যে বললাম যে তুমি ওকে ধেরা মারি পর্যন্ত নিয়ে গেলে তোমার সময় এর অপচয় হবে এরকমই একই জিনিস তুমি যদি এই অঙ্কে করতে চাও তাহলে তোমার সময়ের অপচয় হবে আমি দেখাচ্ছি তোমাদের যে এই অঙ্কটাতে ছিল যে প্রথমবারের চার নম্বরে আছে বল দুটি সবুজ ছিল আমার অঙ্কে যে প্রথমবারের বল দুটি প্রথমবারের বল দুটি সবুজ তোমার অঙ্কে ছিল প্রথমবারের বল দুটি সবুজ তাহলে দ্বিতীয়বারেরটা যে আমি বললাম যে দ্বিতীয়বারেরটা ধরলে ওই যে যাওয়া আর আসা এই নিয়ে অতিরিক্ত সময় হবে সময় ব্যয় হবে সময় ব্যয় হবে আমি করে দেখাচ্ছি দেখো যে এটা যদি করি তাহলে প্রথমবারের বল দুইটি প্রথমবারের বল দুইটি এটা সমান সবুজ মানে আমাদের আছে আটটা তাহলে এইট সি টু ডিভাইডেড বাই ফিফটিন সি টু তার মানে এটার উত্তর ব্রাকেট এইট শিফট ভাগ টু ব্রাকেট ক্লোজ বাই ব্রাকেট ফিফটিন শিফট ভাগ টু ব্রাকেট ক্লোজ সমান ফোর বাই ফোর বাই ফিফটিন আছে ফোর বাই ফিফটিন আর তোমরা যদি মানে দেখবে ম্যাক্সিমাম টিচার ম্যাক্সিমাম টিচার তোমার এটা করাবে বইগুলোতেও হয়তো এভাবে দেখবা তো তোমরা আমি তোমাকে জাস্ট দেখাচ্ছি যে দুইটাতে উত্তর একই আছে এখন ওই যে আমি তোমাকে বললাম যে আমি একজনকে বলেছি যে তালাইমারি পর্যন্ত তালাইমারির মধ্যে যদি পাও তো আগে নিয়ে আসবে আর না চলে আসবে এখন তুমি আমার ওই মুনাফের মোড়ে বা এই গেটের সামনেই তুমি পেয়ে গেলে আবার কি ওকে ধরে তালে মারি নিয়ে যাবে যাবা যদি মনে করে যাব যাই যে ঘিরে চাষা খেটে ঘিরে আসি সময় সময় অপচয় হবে সেরকমই তুমি যদি এখানেই করো এভাবে না করে যদি করো যে বি যে দ্বিতীয়বারের দুটি সবুজ দ্বিতীয়বারের দুটি সবুজ সি ধরো যে ধরলে যে দ্বিতীয়বারের দুটি লাল হ্যাঁ দ্বিতীয়বারের দুটি লাল আর ডি ধরলে দ্বিতীয়বারের একটি লাল একটি সবুজ এরকম ধরে তখন যদি করো এরকম যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশান বি ইউনিয়ন এ এ ইন্টারসেকশান বি মানে আমার ঘটবে এই কোনটা প্রথমটা তাইলে এ ইন্টারসেকশান সি ইউনিয়ন এ ইন্টারসেকশান ডি এইভাবে যদি করো তাহলে তাহলে হয় প্রবাবিলিটি অফ এ আমি একবারে লিখে দিলাম যে প্রবাবিলিটি অফ বি গিভেন এ প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ সি গভেন এ প্লাস প্রবাব প্রোবাবিলিটি অফ এ ইন্টু প্রোবাবিলিটি অফ ডি গিভেন এ এখন এভাবে যদি করবো তাহলে প্রবাবিলিটি অফ এ এটা হলো কি আমাদের এটা কি ধরেছি আমি সবুজ সবুজ মানে এইট সি টু বাই ফিফটিন সি টু গুণন প্রথমবারের প্রথমবারে সবুজ নেওয়ার পর বি প্রথমবারে সবুজ নেওয়ার পর দ্বিতীয়বারের সবুজ নিচ্ছি তাহলে সবুজ তো আবার আটটায় আছে সি টু বাই ফিফটিন সি টু প্লাস এইট তারপর এখানে আছে কি প্রথমবারের সবুজ সি টু ডিভাইডেড বাই ফিফটিন সি টু গুণন প্রথমবারের সবুজ নেওয়ার পর দ্বিতীয়বারে নিবা প্রথমবারের সবুজ নেওয়ার পর দ্বিতীয়বারে নিবা লাল দ্বিতীয়বারে নিবা লাল তাহলে লাল আছে সাতটা সেভেন সি টু বাই ফিফটিন সি টু প্লাস এইট সি ওয়ান মানে প্রথমবারের তাহলে প্রথমবারের বল দুটি সবুজ এইট সি টু বাই ফিফটিন সি টু আর দ্বিতীয়বারের একটা লাল একটা সবুজ সেভেন সি ওয়ান গুণন সেভেন সি ওয়ান ডিভাইডেড বাই ফিফটিন সি টু ক্যালকুলেশান করে দেখো একই উত্তর আসবে ক্যালকুলেশন করলে দেখবা যে এটা আর এটা একই মান আসবে তাহলে যেহেতু এইভাবে করে একই মান আসছে আমার এত কষ্ট করার কি কোনো দরকার আছে তারপরে যদি মনে করে যে না আমি কষ্ট করব তো করতে পারো তারপরে যদি কষ্ট করতে চাও যে না প্রথমবার হয়েছে যেহেতু দ্বিতীয়বার কথা আমি ভাববো তো ঠিক আছে ভাবো কিন্তু উত্তর একই আসবে তো তোমরা এটা শোনো তোমরা এটার মান নির্ণয় করে দেখবা যে এটা সমান আসে কিনা যদি না আসে তখন আমাকে বলো কি বুঝতে পারলে হ্যাঁ যে কাজে এই এই কষ্ট করার দরকার নাই এত কষ্ট করার দরকার নাই বইগুলোতে দেখবে যে এইভাবে করেছে হ্যাঁ অনেক টিচার দেখবে যে এইভাবে করাচ্ছে কিন্তু এভাবে করার আমার দরকার নাই এই অঙ্কের আর একটা অংশ ছিল এই অঙ্কের আর একটা অংশ ছিল আমরা পুনঃস্থাপন সহকারে করলাম এখন যদি পুনঃস্থাপন না করে করে তা আমি সবগুলো অঙ্ক দেখাবো না দু একটা কি করে দেখাবো যে পাত্র হতে যদি পুনঃস্থাপন না করে করি তাহলে অঙ্কটা কি হবে সেটা আমি দেখাব যে প্রথম ছিল বলগুলো লাল এবং এবার পুনঃস্থাপন না করে দেখাই উঠন কি পরবর্তী অঙ্কে যাব আমি তোমাদের অঙ্ক করছি তোমাদের কি তোমরা কি অঙ্ক ঠিক মতো বুঝছো না সমস্যা হচ্ছে তোমাদের তো কোনো প্রশ্নই নাই তবে দুই দিন দুইটা প্রবলেম সময়ে আমাকে দেখতে জাফরিন আমাকে দেখতে বলেছিল আমি আজকেও আমি কলেজ থেকে আসার পর আমি দেখছি গতদিনও হোক আমি একসাথে দেখে তোমাকে দেখে দিব যে ঠিক আছে কি না হ্যাঁ ওইটা দেখে দেবো সমস্যা নাই ওইটা দেখে দেবো আর এখানে যেটা এটাও দেখবা আর কোনো প্রবলেম হলে শুনো সম্ভাবনার অঙ্ক খুবই সোজা আবার খুবই কঠিন যদি বুঝো খুবই সোজা আর যদি না বুঝো খুবই কঠিন এখানে আসলে শোনো একটা ব্যাপার হচ্ছে যে মানে সম্ভাবনার চিন্তাটা অত্যন্ত ক্ষুদ্র বিষয় মানে মনে হবে পার্থক্য মনে হবে এটার পার্থক্য নাই কিন্তু তবুও আছে এইরকম সম্ভাবনা এতে কাজে একটু চিন্তা করবা আর আমি যে কথাগুলা বলছি যেভাবে আমি বোঝানোর চেষ্টা করছি প্রত্যেকটা যাদের ছাত্রদের যেখানে প্রবলেম হওয়া আমি তো জানি আমি তো পঁচিশ বছর ধরে চাকরি করছি কোন ছাত্রের কোন জায়গায় প্রবলেম হতে পারে সেটা আমি জানি যদিও আমি তোমাদের সামনে নাই আমি তোমাদের সামনে আছি কিন্তু তোমরা তোমাদের আমি দেখতে পাচ্ছি না তোমরাও আমার সামনে আছো কিন্তু আমাদের ইন্টারাকশান হচ্ছে না যে তোমাদের প্রবলেম হলে সাথে সাথে বলবা বা আমি প্রশ্ন করব এটা সম্ভব হচ্ছে না হ্যাঁ তো তবুও আমি চেষ্টা করছি যে যে জায়গাগুলাই তোমাদের প্রবলেম সেগুলাকে আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করার চেষ্টা করছি এখন আমি পরবর্তী এতে চলে যাব আর দেরি না করে আমি পরবর্তী এতে চলে যাব। যে এইখানে বলা হচ্ছে যে যদি আমি পাত্র হতে পুনঃস্থাপন না করে প্রতিবারে দুটি করে চারটি অথবা প্রতিবারে তিনটি করে ছয়টি অথবা প্রতিবারে চারটি করে আটটি এরকম যদি বিষয়ে আসে যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে অঙ্কটা কি এবং পরীক্ষা এটাই বেশি আসে আমি এখন যেটা দেখাবো সেটাই পরীক্ষায় বেশি আসে পুনঃস্থাপন সহকারে এটা খুব একটা আসে না তবে এখন যেহেতু সৃজনশীল তোমাদের হয়তো একটাই মানে মানে তোমার প্রশ্ন গয় হয়তো বললো যে পুনঃস্থাপন পুনঃস্থাপন না করে প্রতিবারে দুটি করে মোট চারটি বল উত্তোলন করলে বলগুলো লাল হবার সম্ভাবনা কত গয়ে দিল আর ঘয়ে ঘয়ে হয়তো দিল এই যে পুনঃস্থাপন করে এবং না করে পুনঃস্থাপন করে এবং না করে হ্যাঁ পুনঃস্থাপন করে এবং না করে একটা লাল ও একটা একটা লাল ও একটা সবুজ বল পাবার সম্ভাবনা একই তারপর শেষে এসে বলল যে ঘয়ে এসে বলল যে উদ্দীপকের বক্তব্যটি মূল্যায়ন কর ঠিক আছে তো এখন আমি পুনঃস্থাপন না করে হলে প্রথমে ছিল বল দুটি লাল তাহলে বল দুটি লাল পুনঃস্থাপন না করে হলে এক নম্বরে ছিল বলগুলো লাল তাহলে ধরি ধরি এ ধরি এ প্রথমবারের প্রথম বারের বল দুটি লাল বি দ্বিতীয়বারের বল দুটি লাল তাহলে অতএব বলগুলো লাল হবার সম্ভাবনা বলগুলো লাল হবার সম্ভাবনা অতএব বলগুলো লাল হবার সম্ভাবনা তাহলে প্রথমবারের দুইটা লাল প্রথমবারের দুইটা লাল এবং দ্বিতীয়বারের দুইটা লাল তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টু একই জিনিস প্রবাবিলিটি অফ বিগ ইভেন জাস্ট মান নির্ণয়ে পার্থক্য হবে তাহলে প্রবাবিলিটি অফ এ মানে কি প্রথমবারের বল দুটি লাল সেভেন সি টু ডিভাইডেড বাই ফিফটিন সি টু এইখানে প্রশ্ন প্রথমবারের বল দুটি লাল এবার আমি আর পাত্রে রাখিনি প্রথমে দুইটা লাল বল টানার পর আর পাত্রে না ঢুকিয়ে বল নেছি। তাহলে কি হবে প্রথমবারে দুইটা বল টেনে পাত্রে না ঢুকে আবার বল টানছি তাহলে কী হবে এবার বল কমে যাবে যেহেতু ঢুকায়নি আগে সাতটা ছিল দুইটা নিয়ে নেছি। সাতটা ছিল দুইটা নিয়ে নেছি তাহলে দুইটা নি এখান থেকে দুইটা যদি টেনে নিই তাহলে এখানে থাকে পাঁচটা আর মোট বল ছিল মোট বল ছিল পনেরোটা আর দুইটা যেহেতু টেনে নিয়েছি এক পুনঃস্থাপন যেহেতু করিনি এখানে থার্টিন সি টু তাহলে ব্রাকেট সেভেন শিফট ভাগ টু ব্রাকেট ক্লোজ বাই ব্রাকেট ফিফটিন শিফট ভাগ টু ব্রাকেট ক্লোজ গুণন ব্রাকেট ফাইভ শিফট ভাগ টু ব্রাকেট ক্লোজ বাই ব্রাকেট থার্টিন শিফট ভাগ টু ব্রাকেট ক্লোজ সমান এটার উত্তর আছে ওয়ান বাই থার্টি নাইন ওয়ান বাই এটার উত্তর আসে ওয়ান বাই থার্টি নাইন এখন দেখো যে আমি যেটুকু এখানে যেটা করাইলাম এটা বুঝলাম কি না আবারও আমি বলছি দেখো এখানে একটু বা বুঝতে একটু তোমাদের ই করতে হবে যে এখানে কি বলছে এখান থেকে প্রথমে দুইটা বল নিয়েছি নেওয়ার পর পাত্রে আর ঢুকায়নি দুইটা বল নিয়েছি তাহলে প্রথমে দুইটা নিলাম রঙের বল লাল নিলাম দুইটা। মোট বল ছিল পনেরোটা এখানে পনেরো হলো যেহেতু এই পাত এই সাতটা থেকে দুইটা বল নিয়ে নিয়েছি আর ঢুকায়নি তাইলে দুইটা কমে গেল কমে যায় কয়টা হলো পাঁচটা তাই ফাইভ সি টু আর মোট বল ছিল তেরোটা দুইটাই নিয়ে নিয়েছি তাই এটা পনেরোটা ছিল দুইটাই নিয়ে নিয়েছি তাই হয়ে গেছে তেরোটা কি ঠিক আছে এই একইভাবে একইভাবে তোমার পরের যে অঙ্কগুলা একইভাবে অন্যান্য যে সব অঙ্ক আছে অঙ্ক যেগুলো অন্যান্য অঙ্ক মানে তোমার তারপরে ছিল যে তারপরটাতে ছিল এরকম মনে হয় প্রথমবারের দুটি লাল এবং দ্বিতীয়বারের দুইটি সবুজ প্রথমবারের দুইটা লাল এবং দ্বিতীয়বারের দুইটা সবুজ যদি হয় তাহলে প্রথমবারের লাল এবং দ্বিতীয়বারের বল দুটি এখানে যদি সবুজ হয় সবুজ যদি হয় তাহলে এখানে হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশান বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ এবার দেখো প্রবাবিলিটি অফ এ মানে প্রথমবারের দুইটা লাল মানে সেভেন সে টু বাই ফিফটিন সে টু গুনুন এবার দেখো যে প্রথমবারে দুইটা লাল নেওয়ার পথ দিতে নিবে সবুজ প্রথমবারে দুইটা লাল নেওয়ার পর দ্বিতীয়বারে নেবে সবুজ তাহলে প্রথমবারে লাল নিয়েছ তাহলে সবুজ কি কমবে প্রথমবারে লাল নিয়েছ তাহলে দ্বিতীয়বারে যখন সবুজ জন্য হাত ঢোকাবা তাহলে সবুজ প্রথমবারে দুইটা লাল নিয়েছ তাহলে এখান থেকে দুইটা কমেছে কিন্তু সবুজ তো কমেনি সবুজ আটটায় আছে তাই এখানে এইট সি টু কিন্তু মোট বল পনেরোটা ছিল দুইটাই নিয়ে নিয়েছি এখানে হয়ে গেছে তেরোটা থার্টিন সি টু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে তারপরে ছিল দ্বিতীয়বারের বল দুটি সবুজ দ্বিতীয়বারের বল দুটি সবুজ তাহলে আগের মতোই মানে সবই একই মান বসাতে সমস্যা এখন তোমাদের এই অঙ্কগুলো প্রত্যেকটা মানে তোমাদের সরাসরি ই হলে হয়তো তোমাদের প্রশ্ন করতাম যে পারবা কি না পরেরগুলা দিয়ে হয়তো আমি পরেরগুলা ছেড়ে দিতাম এখানে তোমাদের সাথে ইন্টারাকশান না হওয়ার কারণে আমাকে ই করতে হচ্ছে যে কারণ পরে এখন তোমরা যদি না পারো এই চিন্তায় এখন গেল তাহলে আমাদের এক গেল দুইও হয়ে গেল এক গেল দুই গেল তিন নম্বরে ছিল আমাদের তিন নম্বরে ছিল তিন নম্বরে ছিল প্রথম মানে বলা ছিল দ্বিতীয়বারের বল দুটি দ্বিতীয়বারের বল দুটি সবুজ তাইলে প্রথমবারের বল দুটি কি হতে পারে এখানে একটু দেখার বিষয় আছে এই জন্য আমি একটু দেখাই মান নির্ণয়ে যে তাইলে এ ধরলাম প্রথমবারের প্রথম বারের বল দুটি সবুজ বি হতে পারে যে প্রথমবারের বল দুটি লাল হতে পারে সি প্রথম বারের বল দুটির দুটির একটি লাল ও একটি ও একটি সবুজ আর ডি দ্বিতীয়বারের বল দুটি বলা হয়েছে সবুজ দ্বিতীয় দ্বিতীয় বারের বারের বল দুটি সবুজ তাহলে আমাদের ঘটনা একই যে প্রথমবারের বল দুটি প্রথমবারের বল দুটি সবুজ এবং দ্বিতীয়বারের বল দুটি সবুজ অথবা প্রথমবারের বল দুটি লাল এবং দ্বিতীয়বারের বল দুটি সবুজ অথবা প্রথমবারের প্রথমবারের বল দুটির একটি লাল একটি সবুজ এবং দ্বিতীয়বারের বল দুটি সবুজ তাইলে এটা হলো প্রবাবিলিটি অফ একবারে আমি এতে চলে গেলাম প্রবাবিলিটি অফ ডি গিভেন এ প্লাস প্রবাবিলিটি অফ বি বিবাবিলিটি অফ ডি গিভেন বি প্লাস প্রবাবিলিটি অফ সি ইন্টু প্রবাবিলিটি অফ ডি গিভেন সি তাইলে এবার প্রবাবিলিটি অফ এ মানে প্রথমবারের প্রথমবারের বল দুটি সবুজ মানে এইট সি টু বাই ফিফটিন সে টু গুণন প্রথমবারের বল দুটি সবুজ এবং দ্বিতীয়বারের বল দুটি এবং দ্বিতীয়বারের বল দুটি সবুজ তাইলে যেহেতু প্রথমবারের দুইটা সবুজ বল নিয়ে নিয়েছি তাহলে সবুজ বল আছে কয়টা ছয়টা সিক্স সি টু আর মোট বল হয়ে গেছে তেরোটা থার্টিন সি টু তারপর প্লাস প্রথমবারের বল দুটি প্রথমবারের বল দুটি লাল প্রথমবারের বল দুটি লাল মানে সেভেন সি টু বাই ফিফটিন সে টু গুণন যেহেতু প্রথমবারে আমি লাল নিয়েছি দ্বিতীয়বারে নিব সবুজ তাহলে সবুজ কমবে না আটটা আসাটায় থেকে যাবে এইট সি টু বাই থার্টিন সে টু প্লাস প্রথমবারে একটা লাল একটা সবুজ নিয়েছি সেভেন সি ওয়ান গুনন এইট সি ওয়ান ডিভাইডেড বাই ফিফটিন সি টু গুনন প্রথমবার একটা লাল একটা সবুজ নেওয়ার ফলে একটা সবুজ কমে গেছে একটা সবুজ কমে গেছে আটটা ছিল একটা কমে যে হয়ে গেছে সাতটা সেভেন সি তাহলে সেভেন সি টু ডিভাইডেড বাই সেভেন সি টু ডিভাইডেড বাই থার্টিন সি টু দেখো আবার বলছি একটু দেখো যে এ মানে হলো প্রথমবারের এ হলো প্রথমবারের বল দুটি সবুজ সবুজ আছে আটটা এইচ সি টু বাই মোট বল ছিল পনেরোটা তারপর দেখো প্রথমবারে দুইটা সবুজ বল নেওয়ার পর দ্বিতীয়বার সবুজ তাহলে প্রথমবারে দুইটা সবুজ নিয়েছে এখান থেকে তারপরের বারও সবুজ নেবে যেহেতু পাত্রে রাখুনি তাহলে আটটা ছিল দুইটা কমে যে ছয়টা হয়েছে আর মোট বল ছিল পনেরোটা পনেরোটা থেকে কমে তেরোটা হয়েছে প্লাস এখানে বলা হয়েছে বি কি বলা হয়েছে বি বি হল প্রথমবারের বল দুটি লাল তাহলে প্রথমবারের বল দুটি প্রথমবারের বল দুটি লাল প্রথমবারের সরি হ্যাঁ এই যে প্রথমবারের বল দুটি লাল তাহলে লাল সেভেন সি টু বা মোট বল ছিল পনেরোটা ফিফটিন সি টু গুণন যেহেতু প্রথমবারের দুইটা লাল বলটা নিয়েছে সবুজ তো কমেনি সবুজ আটটা ছিল আটটাই তাহলে সি সিটু বাই মোট তেরোটা বল মোট বল আছে তেরোটা তাহলে তেরো সি টু থার্টিন সি টু প্লাস এখানে বলছে প্রথমবারে একটা লাল একটা সবুজ একটা লাল লাল থেকে একটা সবুজ থেকে একটা তাহলে লাল থেকে একটা আর সবুজ থেকে তাহলে সবুজ থেকে যেহেতু একটা নিয়েছি তাহলে একটা কমে গেছে আটটা থেকে একটা নিলে একটা কমে যে সাত হয় তাহলে সেভেন সি টু বাই মোট বল ছিল পনেরোটা এই তেরোটা এই এরপর তোমরা নিজেরা নিজেরা ক্যালকুলেশান করবা করে দেখবা যে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কি না তো আমি আমার আজকে ইচ্ছে ছিল যে তোমাদের এই সম্ভাবনাটাকে শেষ করে দেব কিন্তু তোমার এক ঘন্টা পার করে দিই কিন্তু তোমাদের দেখা যায় যে একটা অঙ্ক করতেই আমার মনে হয় বেশি কথা বলা হয় নাকি সামনে থাকলে হয়তো এত কথা বলতে হতো না এত বুঝাতে হতো না তোমরা তারপরও তোমরা বুঝছো কি না তোমরা যদি বুঝতে পারো তবে আমি আমার এই পরিশ্রম আমার এই কথা বলা হ্যাঁ ক্লাসে এত কথা বলা সার্থক হবে যদি তোমরা উপকৃত হও যদি তোমরা বুঝতে পারো তোমরা যদি বুঝতে পারো এবং আরও সার্থক হবে আমার জীবনটা আরও সার্থক হবে যদি তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করে তোমরা পারফেক্ট পরিসংখ্যান পরিসংখ্যানের পারফেক্টভাবে যেন অঙ্ক করতে পারো যদি এটা করতে পারো তাহলে আমি মনে করব যে আমার এই পরিশ্রম আমার এই কষ্ট আমার এই এত বারবার বলা সব কিছু সার্থক হবে তোমরা মানে বারবার প্র্যাকটিস করবা কোনো প্রবলেম হলে তো আমি আছি কোনো সমস্যা হলে তোমরা ওই যে কমেন্টের মাধ্যমে এবং তোমাদের যে অঙ্কগুলো কাজগুলা দি। কাজগুলা তোমরা পারছো কি না তোমরা যদি করে দেখাও তোমরা যদি মেসেজের মাধ্যমে দেখাও অথবা যদি মোবাইলে মানে মাঝে মাঝে প্রশ্ন তোমরা একবারে করো না তা না যেমন আমার জাফরিন করে দেখাই হ্যাঁ তারপর মাঝে মাঝে আরও কিছু ইয়া ছাত্রছাত্রী আছে তারা প্রবলেম গুলা বলে তোমরা আরও বেশি বেশি প্রশ্ন করো আরও বেশি বেশি প্রশ্ন করো আর আবারও বলি যে নিজের নিরাপত্তা নিজের কাছে আতঙ্ক নয় সচেতন থাকো আবারও এই মাগদেবের আজান হয়ে গেছে তোমরা সবাই নামাজ পড়বে আমিও নামাজ পড়ব আর বেশি কথা বলে এই মাগদেবের আজানের পর আর বেশি কথা বলে সময় নষ্ট আর করতে চাই না আজকে অবশ্য তোমাদের মনে করেছিলাম যে আরও আগে ক্লাস শুরু করব। কিন্তু মানে পাঁচটার পর পরই আর কি নামাজ পড়ে টোড়ে রেডি হয়ে রেডি হয়ে আমি আসছি তখনই কারের চলে গেল দিয়ে যে তোমাদের দেরি হয়ে গেলে মনে করলাম যে আজকে তাড়াতাড়ি শুরু করলে হয়তো তোমাদের এই সম্ভাবনাটা শেষ করতে পারবো তোমরা করতে থাকো ক্যালকুলেটার ব্যবহার পাচ্ছ কি না সেটাও তোমরাই করতে পারো আবারও তোমাদের প্রত্যেকের প্রতি শুভেচ্ছা তোমাদের প্রত্যেকের শুভকামনা তোমরা ভালো থেকো পরিবারের সাথে ভালো থেকো সাবধানে থেকো বাবা মার কথা বলো বাবা মা কারো বাবা মা কি জিনিস এখন বুঝবে না বাবা মা কি জিনিস এখন না যখন বাবা মা থাকবে না তখন বুঝবা যে আসলে বাবা মা কী বাবা মা এখন মনে হয় যে বাবা মা শুধু শুধু বকে শুধু কথা বলে কিন্তু কেন কথা বলে তুমি যদি বড় এক পোস্টে চাকরি করো করো বা ভা ভালো জায়গায় চাকরি করে ইনকাম করো করে কি বাবা মা তোমার কাছ থেকে কিন্তু কিছু চাই না ওই যে সব পাশ পাশ থেকে বলবে যে এর বা ছেলেটা মানুষ হয়েছে এর ছেলেটা বড় হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে বা ডাক্তার হয়েছে বা কৃষিবিদ হয়েছে বা এরকম বড় জায়গায় যেতে পেরেছে এটুকুই বাবা বাবার আনন্দ এই বলে আজকে মতো এখানে শেষ করছি খদা হাফ আসসালামু আলাইকুম শুভ বিকাল